সে ভ্যাকসিন নিয়ে যে তর্ক বিতর্ক, বিএনপি বলছে বেশি দামে কেনা হচ্ছে, আওয়ামী লীগ বলছে খরচটা দেখাচ্ছে যে বর্তমান সরকার, আওয়ামী লীগ না, সরকার যেটা দেখাচ্ছে $2.72 ওরা কিনেছে, পরিবহন বিতরণ সংরক্ষণ সব মিলিয়ে ভ্যাকসিনকে দেওয়া হচ্ছে $5। এটাকে আপনি কোনো রকম ভেজাল দেখছেন কিনা এর মধ্যে? না, এটা তো মূল্য নির্ধারণ হয় যখন আলোচনা হয়, নেগোসিয়েশন হয়, তার ভিত্তিতে হয়েছে। এখানে আমার পূর্ববর্তী দুই বক্তা যারা দুজনই রাজনীতিবিদ, দুজনই সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, ওনারা যদি এই বিষয়টা যার যার দলের কিংবা দৃষ্টিভঙ্গি থেকে বলেন, কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি আপনার নিরপেক্ষ অবস্থান থেকে, আমি নিরপেক্ষ না, আমারও দৃষ্টিভঙ্গি ভিন্ন, আমার প্রাপ্ত তথ্য এবং আলোচনার ভিত্তিতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ করোনাক্রান্ত, সারা বিশ্বের মতো বাংলাদেশে মারা যাচ্ছে কম, আক্রান্ত হচ্ছে, নিউ কেস আসতেছে, করোনার টিকা বিশ্বব্যাপী আসছে, সেই টিকা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন ধরনের টিকা, যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা, মডার্নার টিকা, অক্সফোর্ড, রাশিয়ার স্পুটনিক ৫, চীনের আছে সিনোভ্যাক, আছে সিনোভ্যাক, আরো অনেকগুলো পাইপলাইনে আছে। এগুলো হচ্ছে এখন পর্যন্ত আমাদের যা জানা। আমাদের যে এতগুলো অপশন কিংবা যাই বলুন, এতগুলো পৃথিবীর বাজারে যেটা আসছে, মানুষ ইতিমধ্যে ব্যবহার শুরু করেছে, আমরা কি সেটা দেখেছি? দেখিনি। আমাদের জন্য উপযোগী, আমাদের ব্যবহার উপযোগী, সংরক্ষণ এবং আমদানি উপযোগী, হয়তো বাস্তবতা হচ্ছে যে এটা দরের সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে, সহনীয় দামে, এটা আমরা মনে করেছি অক্সফোর্ডেরটাই ভালো। তো অক্সফোর্ডের টিকাটা কোথায় নিতে হবে? ভারতে এটা উৎপাদিত হবে, ট্রায়াল হয়ে উৎপাদিত হবে, সিরাম ইনস্টিটিউট, মূলত তারাই তো উৎপাদন হবে বাংলাদেশ, এই অঞ্চলের জন্য ভারতকে বলা হয়েছে। ভারত একটা কেন্দ্র, এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার 10-15টা দেশের জন্য, এই কেন্দ্র থেকে প্রতিবেশী দেশগুলো, ভারতের প্রতিবেশী দেশগুলোকে দেয়া যাবে, সেই হিসাবে বাংলাদেশ এখানে দ্বারস্থ হয়েছে, বাংলাদেশ এখান থেকে আনছে। এমন না যে ভারত বলে বাংলাদেশ আনছে, সেটা না। পূর্ববর্তী কোনো এক আলোচক বললেন যে কেন ভারত থেকে আনলো, এটার জবাব হচ্ছে এটা, ভারতকে দেয়া হয়েছে অক্সফোর্ডের টিকাটা উৎপাদন, ট্রায়াল এবং এটা পরীক্ষা করার জন্য ভারত আশেপাশের 10-15টা দেশে দিবে। জি, সেই সূত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা, ব্রাজিল, ইন্দোনেশিয়াতেও তারা রফতানি করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। আর দরের ব্যাপারে আপনার মূল প্রশ্ন যেটা, এটা তো নভেম্বরে বাংলাদেশের ভ্যাকসিনকো এবং সিরাম ইনস্টিটিউট চুক্তি করেছে, বাংলাদেশ সরকার এই চুক্তির অংশীদার। এখন চুক্তির সময় দরাদরি দর কষাকষি হয়, সেই ভিত্তিতে এই মূল্যটা নির্ধারণ হয়েছে। আপনি বলতে পারেন $2 কেন, $2.72 কেন, $1 নয় কেন, কিংবা বিনামূল্যে নয় কেন, এটাও বলতে পারেন। বিনামূল্যে বাংলাদেশ সরকার তার জনগণকে দেবে বিনামূল্যে, এটা বাংলাদেশ সরকার আনবে, আনতে এই খরচগুলো হচ্ছে। সুতরাং আপনার আমার আমাদের নাগরিক সাধারণের অর্থের কোনো ব্যাপার নাই। সেটার জন্য বোধহয় মার্চ মাসে আরও যে ভ্যাকসিনকো কিনছে অস্ট্রাজেনেকার ভ্যাকসিন, ৪০ লাখের মতো অর্ডার দিচ্ছে, সেটা তো বাণিজ্যিকভাবে হচ্ছে, আরেকটু আমরা পত্রপত্রিকায় দেখলাম। সেটা হচ্ছে ভ্যাকসিনকো এই টিকা বাণিজ্য বিক্রি করবে, সেটা প্রাইভেট উদ্যোগে, কিন্তু সরকারি যে উদ্যোগটা ইতিমধ্যে 6-7 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা যে আলোচনা ডিসভার্স করা হয়েছে। আরেকটা জিনিস অ্যাডভোকেট পাপিয়া বলছিলেন, আমরা কেন ভারত থেকে নিচ্ছি, এই এই জবাবটা আমি দিচ্ছি, দিলাম জি, কেন ভারত থেকে নিচ্ছি, ভারত থেকে নিচ্ছি মানে ভারতের টিকা না, টিকাটা হচ্ছে অক্সফোর্ডের টিকা, অক্সফোর্ডের টিকা এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা এই অঞ্চলের মধ্যে ভারতে এটা পরীক্ষা হয়েছে, ট্রায়াল হয়েছে এবং এই ইনস্টিটিউটটা টিকা তৈরির প্রতিষ্ঠান, উৎপাদন হয়েছে এবং ওই অঞ্চলকে, এই অঞ্চলকে দায়িত্ব দেওয়া হয়েছে ওখান থেকে টিকা নেওয়ার জন্য, এবং সিরাম ইনস্টিটিউটকে বলা হয়েছে এই আশেপাশের দেশগুলোকে দাও, সেই সূত্রে বাংলাদেশ পাচ্ছে। আর মূল্য নির্ধারণের ব্যাপারটা নির্ধারিত হয়েছে অনেক আগে, যেহেতু এটা দ্বিপাক্ষিক, এখন আপনার কাছে একটা মাল আছে, এটা আপনার কাছেই আছে, আমি আর অন্য কারো কাছে খুঁজছি না, এবং এই মালটা আমার প্রয়োজন, আপনার সাথে আমার আলোচনা করে নির্ধারণ করতে হবে। সুতরাং আপনি যা দিতে পারবেন, আমি যা নিতে পারবো, দুজন এক জায়গায় একমত হয়ে নিতে হবে। আমি এটা দর যাচাই বাছাই অন্য দোকানে, অন্য ব্যক্তির কাছে খুঁজতে যাব না,
যেহেতু এই টিকার ক্ষেত্রে কোনো অপশন নাই, কোনো বাজার যাচাই নেই, অন্য অপশনগুলো আমরা নেইনি কিংবা নেওয়ার সুযোগ নাই, সুতরাং মূল্যটা এখানেই নির্ধারিত হয়েছে। অনেক ধন্যবাদ, আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট সানজিদা খানম আপনার কাছে একটু আসতে চাই, আপনি বক্তব্য শুনেছেন অ্যাডভোকেট পাপিয়ার, আপনার কাছে একটু আসতে চাই। আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি কর্নার ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বলে অভিযোগ করছেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কেন? কি ধরনের অপরাজনীতি করছে? অপরাজনীতি তো আজকে এখানেই আমরা শুনতে পেলাম যে বিষয়টি, আমাদের পাপিয়াপা যে কথাগুলো বললেন এটা তো প্রথম থেকে উনি শুরু করলেন, টিকার মধ্যে না, উনি শুরু করলেন যে বর্ডারে কিলিং হচ্ছে, মানে এই প্রসঙ্গের বাইরে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আসলে এই আজকের প্রসঙ্গের সাথে যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাধারণ সম্পাদক, আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটি বলেছে এটা শতভাগই আমরা সত্য মনে করি, কারণ যে শুরু থেকে আপনি দেখবেন যে আওয়ামী সরকার এটা করছে না ওটা করছে না, হ্যাঁ, যখন দেখলো যে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে তখন এই দোষ, তখন দুর্নীতি, নানান ধরনের যে সমালোচনা করা, সমালোচনা করবেন না কেন, আপনি গঠনমূলক সমালোচনা করেন গভর্নমেন্টের, কিন্তু আপনারা যে বিষয়টি করেন সেটা কিন্তু প্রত্যাশিত নয়, সেটা প্রত্যাশিত নয় এবং সেটা জনগণের কথাও নয়, যে কারণে আসলে বিএনপির নিজের স্বার্থের জন্য আসলে কথা বলে বলেই কিন্তু আজকে বিএনপির কোনো আন্দোলনে তারা লোক পায় না, কোনো মানুষ তাদের আন্দোলনে ডাক দেয় আসে না। আমি সাংবাদিক যে ভাই যে কথাগুলো বলেছেন তার সাথে পুরোপুরি একমত, এটা আসলে বুঝতে হবে, বোঝার বিষয়। আমাদের অক্সফোর্ডের সাথে, সিরামের ভারতের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে তারা কি করবে, তারা এখানে ভারতে সিরাম উৎপাদন করবে এবং ট্রায়াল করবে, তাই না? এখন তাদের মাধ্যমে না, যে এখন পাপিয়ারা পাড়া বলছে কেন আমরা অক্সফোর্ড টিকা আনলাম না, অক্সফোর্ডের টিকা তো আমরা উৎপাদন করতে পারবো না, এটা এই সাউথ এশিয়া রিজনের জন্যই কিন্তু ভারত তার এই দায়িত্বটা নিয়েছে এবং সেখান থেকে আমরা কিনছি। এবং আরেকটা বিষয়, গভর্নমেন্ট কিন্তু পরিষ্কার করেছে, গভর্নমেন্ট কিন্তু বিনা পয়সায় আমাদেরকে দিবে। এখন গভর্নমেন্ট কিভাবে আনলো, কত টাকায় আনলো, এই যে এই দোষগুলি আমরা যে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি, আমরা কি চাই? আমরা কি চাই না যে এদেশের মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে টিকাটা পাক এবং তারা প্রতিষেধক হিসেবে এটা ইউজ করুক? বিনামূল্যে টিকা প্রদান করা হবে, বিনামূল্যে টিকা প্রদান করা হবে। জি, অনেক ধন্যবাদ। আমি আসবো আমি বিষয়টা এখানেই শেষ করতে চাই। আমি একটু অ্যাডভোকেট পাপিয়ার কাছে একটা প্রশ্ন একটু করতে চাই, যে টিকা আমদানি বিতরণ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিরুদ্ধে নানান রকম অভিযোগ তোলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, কিন্তু করোনা কিন্তু একটি জাতীয় এবং আন্তর্জাতিক সংকট বলেই আমরা দেখছি গত এক বছর যাবৎ, এবং এই সংকট থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার পাবে তার কোনো বিকল্প প্রস্তাব বা রোডম্যাপ আপনারা কি বিএনপি করেছেন কি না? সরকার তো করেছে, আপনারা কোনো রোডম্যাপ করেছেন না, কারণ আপনারা তো জনগণের জন্য রাজনীতি করেন। এখানে সংরক্ষণ করতে হবে, তারপর টিকাটা দিতে হবে, এটা আনা এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই টাকাটা অনেক ধন্যবাদ। এখানে দোষের কিছু নয়, দোষ না খুঁজে আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি, এদেশের মানুষকে ভিসা এই অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট সঞ্জিদা খানম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট পাপিয়ার কাছে একটু আসতে চাই। জি, একটু স্পেস দেন। সাংবাদিক সাহেব যেমন বলেছে যে আমি কখনো নিরপেক্ষ মানুষ না, যথার্থই বলেছেন। এখানে সঞ্জিদা আপা স্টেট বলে দিলেন যে এই ভারতকে নিয়ে কথা বলছেন, এটা অপ্রাসঙ্গিক কথা, এই আলোচনার ভিতরে এটা আসে না। আপনি কি বললেন ভাই, নিজের আমাকে শেষ করবেন তারপর আপনি বলবেন। আপনি কি বললেন যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করছে এই জন্য বিএনপির ভালো লাগে না, বিএনপি হুদায় হুদায় বিরোধিতা করে, বিএনপির এটা একটা মুদ্রা দোষ অভ্যাস, তাহলে করোনা ভ্যাকসিনের ভিতরে আপনি যে প্রসঙ্গটার অবতারণা করলেন অপ্রাসঙ্গিক, তা আপনার অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে গেলে যথার্থ উত্তরই তো আমি দিয়েছি, এবং ওটা হচ্ছে যথার্থ উত্তর, কোনো অপ্রাসঙ্গিক উত্তর নয়। এইখানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসতেছে, শুধু তা তো না, এর আগে যক্ষ্মার ভ্যাকসিন থেকে শুরু করে ও নেগেটিভ ব্লাড গ্রুপের ভ্যাকসিন থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিদেশি ওষুধ, বিদেশি যে সমস্ত দেশ ওষুধ সাপ্লাই করছে, অনেক এমার্জেন্সি ওষুধ সারা বছর বিদেশ থেকে কিন্তু আসতেছে, তো সেগুলো নিয়ে তো কোনো কথাবার্তা, দাম যাচাই বাছাই এগুলো নিয়ে কারোর কোনো ইয়েও নাই, এবং বাংলাদেশে ডে বাই ডে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে,
বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলি আছে ওষুধের, ওষুধ কোম্পানিগুলি প্রত্যেকে কিন্তু ডে বাই ডে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। এইখানে প্রসঙ্গটা এই কারণে আসছে যে বাংলাদেশ ভারতের চতুর্দিকে এর চেয়ে অনেক কস্ট কমেই কিন্তু পাঠাতে পারে। কারণ আপনি চিন্তা করেন, এই যে আমার শিবগঞ্জ সীমান্ত বিমানে আধা ঘন্টার ভিতরে আমরা চলে আসতে পারছি, গুড়িমাড়ি থেকে বলেন, ওদিকে হিলি থেকে বলেন, ওদিকে বেনাপুল থেকে বলেন, যে কোনো জায়গাটা ফ্রিজিং ভাবে সেই আপনি লরি বলেন, ট্রাক বলেন, বিমান বলেন, কার্গো বলেন, তারপরে হচ্ছে সমুদ্র পথ বলেন, সেভাবেই তো আসছে, সেভাবেই তো ভ্যাকসিন আসবে, বিমানে করেই তো ভ্যাকসিন আসবে। কিন্তু এই যে যাতায়াত কস্ট মিলে যেটা বলছেন, এখন যারা বলেছেন যে এটা ভিতর দুই নম্বরই আছে, যে হয়তো $2.7 তারা সেল করছে, আমাদেরকে ডাবলে কেন করছে, ডাবলে আরো বেশি ডাবল কেন করছে, এইটা যারা বলছেন আমাদের দলে তাদের কাছে নিশ্চয়ই কোনো পরিসংখ্যান তথ্য উপাত্ত সঠিক আছে। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যেটা বুঝি, গভর্নমেন্ট আমাকে ফ্রি দিচ্ছে, বাংলাদেশের 15 কোটি মানুষকে, 15 কোটি মানুষ ফ্রি নিবে, কিন্তু এই যে এখন ফ্রি পাচ্ছি, পরবর্তী পর্যায়ে এই ফ্রিটা কিসের উপর দিয়ে যাচ্ছে, রাজস্ব ট্যাক্স খাজনা বাংলাদেশের কোথায়, কি এটা পরে বোঝা যাবে, এখন তো আর বোঝা যাচ্ছে না। তো 15 কোটি ভ্যাকসিন আসুক, বাংলাদেশ ফ্রি ফ্রি নেও, মানুষ নিরাপদ হোক, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচুক, এটা আমার আপনার সাধারণ মানুষ সারা পৃথিবীবাসীর হচ্ছে অভিব্যক্তি, এটা হচ্ছে বাস্তব কথা। আর একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করেছিলাম, এই যে একটা জাতীয় এবং আন্তর্জাতিক সংকট, এটা এই যে আমরা যে আলোচনা করছি, কিন্তু বিএনপি তো একটা জনগণের একটা বৃহত্তম দল, আপনাদের কোনো প্রস্তাবনা বা কি রোডম্যাপ কি আছে এই করোনা মোকাবেলায়, আপনাদের কোনো রোডম্যাপ আছে বা ভ্যাকসিন বিতরণে আপনাদের কোনো বিকল্প প্রস্তাবনা আছে কিনা, যেটা সরকারকে দিলে? জি জি, করোনা মোকাবেলা নিয়ে আপনি যে রোডম্যাপের কথা বলছেন, এটা তো আর ওই করোনা মানে কি, আপনি শারীরিক দূরত্ব বজায় রাখেন এখান থেকে বাঁচতে গেলে, তো শারীরিক দূরত্ব বাঁচতে গেলে বজায় রাখতে হবে। তো গভর্নমেন্ট বলে না, সারা পৃথিবী যেটা করছে, মসজিদে প্রথম প্রথম নামাজ পড়া যাবে না, জামাত পড়া যাবে না, তারাবি পড়া যাবে না, তারপরে গণসমাবেশ, রিলিফ দিতে গেলে বিয়ের আচার অনুষ্ঠান, জন্মদিন, সামাজিক কোনো গেট টুগেদার, এগুলো তো সবই বন্ধ, সেভাবেই তো সবাই চলছে। এক নাম্বার, তা আলাদা রোডম্যাপে কি আছে? হ্যাঁ, রোডম্যাপ যেটা আছে, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আমরা যেখানে যার যতটুকু সামর্থ্য সেখানে, সারা জীবন তো একটা ব্যক্তি ব্যক্তিকে বসায় খাওয়াতে পারবে না, কিন্তু যতটুকু আমরা চেষ্টা করেছি আমাদের যার যার এলাকায় পর্যাপ্ত ভাবে, করোনা বলেন, তারপর রোজার ঈদ গেছে, কুরবানি ঈদ গেছে, ব্যক্তিগত উদ্যোগে সাহায্য সহযোগিতা। না, এই যে ভ্যাকসিন নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, এটা নিয়ে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা? আপনারা তো প্রস্তাব করতেই পারেন, একটা বড় বৃহত্তম ভ্যাকসিন আনা, জনগণকে নিরাপদ রাখা, এবং জনগণকে বিনামূল্যে দিবে না, সরকার নিজের পয়সা দিয়ে কিনে আনবে, বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে কিনবে, টোটাল সরকারের ব্যাপারে। অনেক ধন্যবাদ, বক্তব্য বিবৃতি কি আছে, আমরা জনগণ ভ্যাকসিন চাই, নিরাপদে থাকতে চাই। অনেক ধন্যবাদ জনাব মাইনুল আলম, আপনি কি বলবেন এই যে প্রধান দুইটি রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অবস্থান, মানে আপনার মন্তব্য একটু শুনতে চাচ্ছি, সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে? প্রধান দুইটি রাজনৈতিক দলের পরস্পর মুখী অবস্থানের কথা বলছেন, কোন ইস্যুতে পরস্পর মুখী অবস্থান নেই? পরস্পর মুখী অবস্থান তো বরাবরই সব ইস্যুতে, সব বিষয়ে, এখন পরস্পর বিরোধী অবস্থান নেই, মিল আছে, ঐক্য আছে, এমন একটা ইস্যুর কথা আপনি খুঁজে বলতে পারবেন না আমি যদি জানতে চাই। সুতরাং এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে, আওয়ামী লীগ যেটা করে বিএনপি বিরোধিতা করবে, বিএনপি যেটা করে আওয়ামী লীগের বিরোধিতা করবে। এটা থেকে কোনো উত্তরণের কোনো উপায় দেখতে পান আপনি? আজকে আপনি একটু আমেরিকার দিকে তাকান, রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টির অবস্থান দেখেন, কোনো কোনো ইস্যুতে দুই দলের সংসদ সদস্য কিংবা সিনেটররা কিংবা কংগ্রেসম্যানরা এক হয়ে যায়, মিল কালকে দেখলাম 10 জন রিপাবলিকান, আমি এটাই বলছিলাম, এখানে ডিক চেনির মেয়েও আছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট। তাই এটা একটা আমাদের মধ্যে শিক্ষার বিষয়, আমাদের আমরা শিখার সুযোগ আছে, জাতীয় সংকট আমরা দেখতে পারি, শিখতে পারি, অনুসরণ করতে পারি। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোধহয় এমন একটা অবস্থানে আছি, আমরা অনর অবস্থান, পরিবর্তনশীল নয়, কখনো পরিবর্তন হব না। এবং আপনি শুরুতে যেটা বললেন যে এই যে দ্বিমত, পরস্পরমুখী কন্ট্রাডিকশন এবং সাংঘর্ষিক যে অবস্থান, এটা বরাবরই আছে, অন্তত আমি 30 বছর ধরে দেখে আসছি। অনেক ধন্যবাদ, বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে কথা বলতে চাই পৌরসভা নির্বাচন। জি, আমি একটু এই বিষয়টা শেষ করি, করোনা এমন একটা ইস্যু, করোনা মোকাবেলা, করোনায় মানুষের যে
কষ্ট, যে শঙ্কা, যে জীবনহানি প্রাণহানি হয়েছে সর্বস্তরে। করোনা কি আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, সরকার দেখেছে, বিরোধী দল দেখেছে, সাংবাদিক দেখেছে? কাউকে দেখেনি। করোনা এমন একটা বিষয় সবাই স্বীকার, এই ইস্যুতে বোধ হয় আমরা একমত এক হতে পারিনি আমাদের প্রধান দুই রাজনৈতিক দল। করোনা মোকাবেলার এমন কোনো বিষয় পারিনি, এখন ভ্যাকসিন নিয়ে বোধ হয় এক হতে পারছি না।